এই ঘটনাটি ঘটেছে রাজধানীর পুরনো ঢাকার ওয়াইজঘাট এলাকায়। আর সকালবেলা আপনি জানেন যে ওয়াইজঘাট বাদামতলিতে ফলের বাজার বসে, সেখানে পাইকার বিক্রেতাদের হয়তো টাকা পয়সা মানি ব্যাগ কিছু একটা চুরি করেছে, এই অপরাধে তাকে ধরে আনা হয়। আমরা যতটুকু জানি আদালতে নির্দোষ বা দোষী প্রমাণিত হওয়া না পর্যন্ত কিন্তু কাউকে অপরাধী বলা যায় না। কিন্তু একজন পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার অর্জুনবাবু, তার সামনে যখন আসামিকে নিয়ে আসা হলো, তিনি ডাইরেক্ট অর্ডার দিয়েছেন, তাকে আগে পিটাও তারপর আমার কাছে নিয়ে আসো, আমি ব্যবস্থা করব। এই যদি হয় বাংলাদেশের পুলিশের, এই অর্জুনবাবুকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইজঘাট যে বুলবুল ললিত একাডেমি, তার সামনে উনি দাঁড়িয়ে আছেন, তার কাছেই অপরাধীকে আনা হয়েছিল, মানে এই যাকে দোষী বলে সাব্যস্ত করা হচ্ছে তাকে, তার সামনে কিন্তু তাকে বাধার জন্য বলা হয়েছে। তার পিছনে আপনি দেখছেন, তার পিছনে গামছা দিয়ে বাধা হচ্ছে, তার পুলিশ বলছে যে তোমরা এদিকে নিয়ে যাও, এদিকে নিয়ে তাকে ইচ্ছামতো পিটাও, তারপর তোমরা আমার কাছে নিয়ে আসো। 15,000 টাকা চুরির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে, আপনারা যাকে দেখলেন। এবং আমরা দেখলাম যে তার দুই হাত পেছনের দিকে নিয়ে গামছা দিয়ে শক্ত করে বেঁধে ইচ্ছে মতো গণপিটুনি দেওয়া হয়েছে, যেটি পুলিশ নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত পুলিশের সামনে আছে, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে ইচ্ছে মতো গণপিটুনি দেওয়া হয় এবং তাকে মাটিতে ফেলে ইচ্ছে মতো পিটুনি দেওয়া হয়েছে, যেটি আমরা দেখানো যায় না বলে সেটি আমরা দেখাইনি। যতটুকু দেখানো যায় ততটুকু আমরা দেখেছি, আসলে পুলিশের সামনে সেটি ভিডিও করা যাচ্ছিল না, তারপরও আমরা চেষ্টা করেছি দেখানোর জন্য। আসলে মূল বিষয়টা হচ্ছে পুলিশের উচিত ছিল, সেটি যেহেতু পুলিশের কাছে আনা হয়েছে, সে আসামিকে তারা থানায় নিয়ে যাবে, তারা আটক করবে, তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হবে এবং সে অনুযায়ী, মানে আইন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচার হবে। সেটি না করে পুলিশ অর্ডার দিয়েছে তাকে পিটানোর জন্য, তারপর তার কাছে নিয়ে আসার জন্য। শেষ পর্যন্ত আমরা দেখেছি সেই কোতোয়ালি থানা পুলিশ, উনি কিছুই করেনি। পরবর্তীতে আপনারা জানেন যে পুরনো ঢাকার ওয়াইজঘাট বাদামতলি একটি ব্যস্ত এলাকা, ফলের বাজার, এখানে পাইকারি বাজার বসে, সেখানে বেশগুলো পুলিশ কিন্তু তারা টহল দেয়, টহল দেওয়ার নামে নিজেরাও চাঁদাবাজি করেন। বিভিন্ন জনের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যেমন টাকা তুলতে দেখেছি, তেমনি ইজারাদারদের নামে বিভিন্নভাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা, চাঁদা তোলা হচ্ছে। সে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আমরা দেখাবো কীভাবে বিভিন্ন গ্রুপ হয়ে কীভাবে চাঁদা তোলা হচ্ছে, অসহায় ব্যবসায়ীরা তারা কী বলছেন সে ব্যাপারে আমরা আরেকটু বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবো আমরা ওয়াইজঘাটকে, ওয়াইজঘাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে। এর আগে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে এই অভিযুক্ত যে চোর সাব্যস্ত করা হয়েছে, তাকে অন্য একজন পুলিশ ব্যক্তিগত রিক্সাতে করে তাকে নিয়ে গেছেন। আর যেহেতু আমরা টহল গাড়ি আরেকটি দেখেছি, কিন্তু রিক্সাতে করে উনি নিয়ে গেছেন, তার মানে তাকে বাঁচানোর জন্য নিয়ে গেছেন নাকি থানায় নিয়ে গেছেন? থানায় নিয়ে গেলে কিন্তু টহল গাড়িতেই করে নেওয়া যাওয়ার কথা ছিল, সেটি করা হয়নি। কিন্তু আমরা জানার চেষ্টা করব শেষ পর্যন্ত আসলে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে।